শেষ হয়ে গেছে, তার দুনিয়া থেকে হারিয়ে গেছে। আর এই কোরআনে কারিম, কোরআনে কারিম লাউহে মাহফুজে সংরক্ষিত আছে, সে কারণে কেয়ামত পর্যন্ত এই কোরআনে কারিম জারি থাকবে। কি বলেন, থাকবে কি না? জোরে বলেন, থাকবে কি না? তো সে কারণে কোরআনে কারিম থেকে আমি আলোচনা করছি। বিশেষ করে গত সপ্তাহে আপনাদের খেদমতে আলোচনা করেছিলাম কোরবানির ইতিহাস, কিছু আলোচনা করেছি। আজকে ভূমিকায় আর কোনো কথা বলবো না, সরাসরি কোরআন থেকে যাচ্ছি। আমরা কোরবানির ইতিহাস নিয়ে, যেহেতু সংক্ষিপ্তভাবে আমাকে কথা বলতে হবে, সে কারণে আমি কোরআন থেকে কোরবানির ইতিহাস তুলে ধরছি। বিশেষ করে মানব ইতিহাসে কোরবানি কখন থেকে, একেবারে সব কথাগুলি পয়েন্ট বাই পয়েন্ট আমাদেরকে মনে রাখতে হবে। সেটা হচ্ছে যে কোরবানি মানব সৃষ্টির শুরু থেকেই কোরবানি শুরু হয়েছে। আলহামদুলিল্লাহ বলেন সম্মানিত ভাইয়েরা আমার। আমরা এটা জানি, আদম আলাইহিসসালামের দুই পুত্র ছিল, হাবিল আর কেদা কাবিল। এই দুইজনার মধ্যে সর্বপ্রথম কোরবানির প্রথা কি হয়, চালু হয়। আল্লাহ কোরআনে বলছে, ওয়াতুলু আলাইহিম নাবা বনাই আদম বিল হক ইদ করাবা কুরবানান ফাতুকুব্বিল মিন আহাদিহিমা ওয়ালাম ইউতাকাব্বাল মিনাল আখর ক্বালা লাআকুতুলান্নাক ক্বালা ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। যে বিষয় নিয়ে কোরবানি তাদের পরীক্ষায়, আদম আলাইহিসসালাম তাদেরকে যে কারণেই কোরবানি দিতে বলুক, সেই ইতিহাস এখানে বলার সময় নেই। তবে এতটুকু জানি, আদম আলাইহিসসালামের দুই পুত্র ছিল, একজনের নাম ছিল হাবিল আর একজনের নাম ছিল কি, কাবিল। হাবিল তিনি কোরবানি পেশ করলেন, আল্লাহ পাক তার কোরবানি কবুল করলেন। কোরবানি কবুল করার আলামত হচ্ছে এই, তৎকালীন সময় কোরবানি কবুল হয়েছে কি হয় নাই সেটা বোঝার মতো একমাত্র মাধ্যম ছিল এই যে কোরবানির পশু বা কোরবানির বস্তু কোরবানি করার পর মাঠে ফালাই রাখা হতো। মাঠে ফালাই রাখার পর আকাশ থেকে এক খণ্ড আগুন এসে এরপরে কোরবানির বস্তু জ্বালাই দিত। যার কোরবানির বস্তু জ্বালাই দিত তার কোরবানি কি হয়েছে, কবুল হয়েছে। আর যার কোরবানির বস্তু আগুনে স্পর্শ করতো না তাহলে বোঝা যাইতো তার কোরবানি কবুল হয় নাই। এ কারণে হাবিল আর কাবিল দুইজনে কোরবানি করার পরে এক খণ্ড আগুন থেকে একটি দুম্বা কোরবানি করেছিল হাবিল, আর কাবিল করেছিল খাবার অযোগ্য কিছু বস্তু, কিছু আহার তিনি কোরবানির জন্য পেশ করেছিলেন। আকাশ থেকে এক খণ্ড আগুন নেমে এসে হাবিলের কোরবানির বস্তু জ্বালাই দিলেন, কিন্তু কাবিলেরটা স্পর্শ করেন নাই। এ কারণে হাবিলেরটা কোরবানি যখন কবুল হয়ে গেল, খুব ক্ষিপ্ত হয়ে গেল কাবিল, বলল কলাল আক তুলান নাক, তোমার কোরবানি কবুল হয়েছে, আমারটা যেহেতু কবুল হয় নাই আমি তোমাকে অবশ্যই কী করবো, হত্যা করিব। হাবিল বলল, ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, ভাই মাতবারি করে কোনো লাভ নাই, আল্লাহ পাক মুত্তাকি লোকদের কোরবানি ছাড়া অন্য কারো কোরবানি কবুল করে। তাহলে এখানে বোঝা গেল, কোরবানি কবুল হওয়ার জন্য মুত্তাকি হওয়া লাগবে। কি হওয়া লাগবে? মুত্তাকি হওয়া লাগবে, তাকওয়াবান হতে হবে, আল্লাহর ভয় তার অন্তরে থাকতে হবে। এই ইতিহাসের আর সামনে যাব না। আমরা যেই কোরবানি করি, আমরা যেই কোরবানি করতেছি, এই কোরবানি হলো মূলত, এই কোরবানি হলো হযরতে ইব্রাহিম আলাইহিসসালামের স্মৃতি বিজড়িত কোরবানি। আমরা কোরআনে কারিম থেকে জানছি মুসলিম মিল্লাতের পিতা হচ্ছেন কে, হযরতে ইব্রাহিম। বলেন কে, হযরতে ইব্রাহিম আলাইহিসসালাম। আমি গত সপ্তাহে এখান থেকে কিছু আয়াত তেলাওয়াত করেছিলাম। তো হযরতে ইব্রাহিম আলাইহিসসালাম তিনি এমন একজন নবী, বিষয়টা খেয়াল করতে হবে, তিনি এমন একজন নবী, তার বংশে অসংখ্য নবুয়াত দিয়ে আল্লাহ পাক তাকে সম্মানিত করেছেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ কোরআনে বলেছেন,
নিশ্চয় আল্লাহ মানব জাতির মধ্যে আদম ইন্নাল্লাহ হাস্তাবা আদম ও নুহান আদম এবং নুহু এবং ইব্রাহিম এদেরকে আল্লাহ পাক সম্মানিত করেছেন। কারণ হলো এই, হযরতে ইব্রাহিম আলাইহিসসালামের বংশে যত নবী এসেছেন সমস্ত নবী হযরতে ইব্রাহিম আদম এবং নূহ এদের উপরের কয়েকজন নবী বাদ রাখলে বাকি সমস্ত নবীরা এসেছেন হযরতে ইব্রাহিম আলাইহিসসালামের বংশধর থেকে। আর আল্লাহ পাক হযরতে ইব্রাহিম আলাইহিসসালামকে অনেক পরীক্ষা করেছেন, সুবহানাল্লাহ বলেন, তার জীবনে পরীক্ষার কোনো শেষ নাই। আল্লাহ কোরআনে বলছেন, ওই দেব তালাম এবরাহিমা রব্বুহু বিকালিমাতিন ফাতাম্মাহুন, তোমরা সেই সময়ের কথা স্মরণ করো যখন হযরতে ইব্রাহিমকে আল্লাহ পাক পরীক্ষা করলেন আর এই পরীক্ষায় তিনি পরিপূর্ণরূপে উত্তীর্ণ হয়েছেন, সুবহানাল্লাহ বলেন। হযরতে ইব্রাহিম সমস্ত পরীক্ষায় তিনি কি হয়েছেন? উত্তীর্ণ হয়েছেন। এখন প্রশ্ন করতে পারেন, পরীক্ষা কেন? ভাই, পরীক্ষা ছাড়া কিন্তু আল্লাহর জান্নাতেও যাওয়া যাবে না। কোনো মোমেনকে আল্লাহ বিনা পরীক্ষায় আসলে ছেড়ে দেবে না। তাহলে হযরতে ইব্রাহিমকে কি কি পরীক্ষা করলেন ইতিহাস বেশি বলা যাবে না, শুধু সংক্ষেপে, গোটা জাতি যখন মূর্তি পূজায় লিপ্ত, একমাত্র তাওহিদবাদী হলো হযরতে ইব্রাহিম আলাইহিসসালাম। এই মূর্তি ভাঙ্গার অপরাধে নমরুতের আদালতে রায় হলো ইব্রাহিমকে কোথায় ফালাতে হবে? সবাই জানেন না, কোথায় ফালাতে হবে? আগুনে ফালাতে হবে। আগুনে নমরুদ যখন তাকে ফালাইল, সেই আগুনে কি ইব্রাহিম পড়েছিল না রক্ষা পাইছে? জোরে বলেন, পড়ছে না রক্ষা পাইছে? আল্লাহ বলছেন, ইয়ানা রুকুনি বারদাও সালামান আলা ইব্রাহিম। হ্যাঁ আগুন, ইব্রাহিমের জন্য শান্তিময় ঠান্ডা হয়ে যাও, সুবহানাল্লাহ বলেন। তাহলে আগুনের মধ্যে তিনি 40 দিন ছিলেন, তার জামা কাপড় কোনো কিছু আগুনে স্পর্শ করতে পারে নাই। তাহলে ইব্রাহিম এখানে সফল হইল। এরপরে হযরতে ইব্রাহিম আলাইহিসসালামকে এই যে কুরবানির ইতিহাস, কুরবানির ইতিহাসে সর্বপ্রথম দেখা যায় হযরতে ইব্রাহিম আলাইহিসসালামকে আল্লাহ পাকের কাছে তিনি প্রার্থনা করছেন। একেবারে মনোযোগ দিতে হবে সবাইকে, আমার দিকে তাকাতে হবে। কোরআনে কারিমে সূরায়ে সফফাতের মধ্যে হযরতে ইব্রাহিমের দোয়া আল্লাহ আমাদেরকে শোনাচ্ছেন, সুবহানাল্লাহ বলেন। কারণ তিনি আমাদের পিতা, তিনি আমাদের কি পিতা। বাবার মধ্যে যেই আদর্শ, সন্তানকে এই আদর্শের কথা আল্লাহ পাক আমাদেরকে শোনাচ্ছেন। রব্বি হাবলি মিনাস সালিহিন, কথা খেয়াল করেন, হে রব, হে আল্লাহ, তুমি আমাকে সন্তান দাও। তাইলে সন্তান চাইবেন কার কাছে? মাজারে? কার কাছে? জোরে বলতে হবে, কার কাছে? ইব্রাহিম আলাইহিসসালাম সন্তান চাইছে কার কাছে? আল্লাহর কাছে। এই বিষয়গুলো খেয়াল করতে হবে। শুধু কোরআন এক কান দিয়ে শুনলাম, আর এক কান দিয়ে বের করে দিতে হবে, দিলে তো আর হবে না। অর্থাৎ সন্তান চাইলেন হযরতে ইব্রাহিম আলাইহিসসালাম কার কাছে? সবাই বলেন, কার কাছে? আর তিনি বললেন, মিনাস সলিহিন, হে রব্বুল আলামিন, আমাকে নেক সন্তান দাও। গত সপ্তাহে আমি ব্যাখ্যা করেছিলাম, আল্লাহর কাছে চাইলে চাইতে হবে কী ধরনের সন্তান। আর যদি একটা খারাপ বাজ্যেই পড়ে, মনে করেন একটা গাঁজাখোর যদি ঘরে জন্ম নেয়, গোটা বংশ অশান্তিতে থাকে। জোরে বলেন, ঠিক কি না? কথা বলেন না কেন, ঠিক কি না? এই জন্য সন্তান চাইতে হবে। কারণ গ্রামে একটা কথা আছে, দুষ্ট বলদের চাইতে শূন্য গোয়াল ভালো। তাহলে বোঝা যায় সন্তান ভালো, কিন্তু সেটা যদি মানুষের মতো মানুষ না হয়। এখন যাদের সন্তান আছে, তারা যদি মানে কুসন্তান কেউ পায়, তাহলে তাদের মৃত্যু তো কামনা করা যাবে না, যাইবে যে। তাহলে তাদের জন্য দোয়া করতে হবে, আল্লাহ তুমি আমাদের সন্তানগুলিকে নেককার সন্তান করে দাও। সবাই বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। হযরতে ইব্রাহিম আলাইহিসসালাম খেয়াল করেন, হযরতে ইব্রাহিম আল্লাহর কাছে নেক সন্তান চাইছে। আল্লাহ বললেন, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম,
আমি হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে ফাবাশশারনাহু তাকে সুসংবাদ দিলাম, বি গোলামিন হালিম একজন সহনশীল সন্তানের সুসংবাদ দিলাম। সম্মানিত ভাইয়েরা আমার, হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন সন্তান পাইলেন।